আইলারে আরে কইনা শ্রীলঙ্কা তাকি আফগানিস্তান আর বাংলাদেশে রইছো নাবো বাকি এশিয়া কাপ হইতো ও প্রেমের এশিয়া কাপ হইতো। সালামু আলাইকুম, নমস্কার এবং সশ্রীকাল আমার আদরের ভাই বন্ধু আর সোনার বুঝাই নকল, আপনারা দেখা ফানি শিলচারি আর আমি হইলাম ব্রনি। ক্রস বর্ডার লাভ স্টোরি লাভ স্টোরি টিস পিটিস পুটিস চলছে আমাদের ভারতবর্ষতে। প্রথম আইলো সীমা, সীমা ক্রস করিয়া কোনে পাকিস্তানের সীমা করিয়া গেছে দুবাই, দুবাইয়ের সীমা ক্রস করিয়া গেছে নেপাল, নেপালের সীমা ক্রস করিয়া তারর তলে দিয়ে ইন্ডিয়া তাইয়া সচিনের লগে হরের ইটিট পিসিস লগে আনছে টেন্ডুর পেন্ডুর সাইলকু। এর বাদে ইন্ডিয়ার থেকে গেছে কি অঞ্জু নসরুল্লার দ্বার। এখন বাবা যেহেতু জানো যে আপনারা কয়দিন বাদে শুরু হয়ে যাব এশিয়া কাপ, এগুলোর মধ্যে তো আমরা ক্রিকেটের মধ্যে দেখে ইন্ডিয়া বাংলাদেশ আফগানিস্তান আর পাকিস্তান। তে এই যে প্রেমের যে ক্রস বর্ডার লাভ স্টোরির মধ্যে অলরেডি ইন্ডিয়া পাকিস্তানের এন্ট্রি হয়ে গেছে, কিন্তু শ্রীলঙ্কা কেমনে পিছিয়ে থাকবো? তাই নয় তো বিশ্ব বিজয় বিজয়ী দল, বিশ্বকাপ বিজয়ী দল না নাকি কইছে 96 জিতিলা, এর বাদে আর টি টোয়েন্টি জিতিলা, এখন প্রেমর মাঝে কেমনে তারা পিছিয়ে রইবা? শ্রীলঙ্কার তা কি হয়ে গেছে তাই 8 জুলাই ফ্লাইট উঠিয়া চেন্নাই, তার নাম ওই লাগে বিঘ্নেশ ভরি আমার ধারা দেখো লক্ষ্মণনের লগে তান যে আন্ধ্রপ্রদেশের যে ছেলে লক্ষ্মণন তার লগে 2017 থেকে ফেসবুকের থেকে ইটিস পিটিস চলে ইত্যা কিরা প্রেমলাভ। পেশাগত লক্ষ্মণন একটা রাজমিস্ত্রি, কিন্তু 2017 থেকে যেহেতু তারা চ্যাট প্যাট প্যাট এটা এটা চলে চলতে চলতে তারা পিয়ার ওলা পরবান চড়ছে, পরবান চড়িয়া বিঘ্নেশ ভরিয়ে কইছেন এখন আমি ক্রস বর্ডার লাভ স্টোরি করতেও লাগবো, আর নাইলে আমার লক্ষ্মণন আরো কোম্পাই কি উড়িয়া লইয়া যাবো কি? ও তাই নি তার চিন্তা চিন্তা না করিয়া 8 জুলাই ফ্লাইট উঠে চেন্নাই থেকে নামিছেন। চেন্নাই থেকে লক্ষ্মণনে তানে রিসিভ করে লইয়া আইছে, তান ঘর চুপুত মারিয়া বার আইছে না এমনি আইছে। আওয়ার পরে 20 জুলাই, 20 জুলাইয়ের মধ্যে তারার বিয়া হয়েছে সনাতন ধর্মর রীতি রিবাজ অনুসার। এখন কিতা বিঘ্নেশ্বরীর উপরে কোনো বাজ ফরব নি, বাজ তো ফরবই, কারণ বিঘ্নেশ্বরী যে তাই ইন্ডিয়া পুরিয়া আইসন শ্রীলঙ্কার থেকে তান ট্যুরিস্ট ভিসার যে মেয়াদ আছে 15 আগস্ট পর্যন্ত, এর বাদে তো তাই শেষ, ইয়া তাই ভিসার মেয়াদ বাড়াইতা আন নাইলে তাই দেশ আবার ফিরত দিতা কিন্তু তাই সোনার চান কলিঞ্জার আদে খান যার লাগি উড়িয়া আইসন যেন চেন্নাইয়ের মাঝে লক্ষ্মণন্দ্রে সারি এখন যাইতা কিলেন এখন উপায় কিতা করা কৌছেন, কারণ আশপাশ গাঁওয়ের মধ্যে ওইগুলো ইয়া পুরা মানে খানাবুঝি চলের এখন বিঘ্নেশ্বরী খর্ত কিতা। এ আমার আদরের ভাই বন্ধু আর সোনার বুঝাই নকল, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রেম প্রীতি করে বিয়া করলে অনেক কিতা ফাইটিং করতে লাগে, যেমন আমাদের লাইলা মজনু শিরি ফারহাদ হির রাঞ্জা রোমিও জুলিয়েটের লেখান তো প্রেম ভালোবাসা এখন নাই, এখন তো ফইলা গুজরাই তো এর অয় হোটেলের সাইরে আস্তা হিন্দুস্তান লই লিছে। তে ঘটনা হয়েছে বিঘ্নেশ্বরী যেন লক্ষ্মণের সাথে বিয়া করছেন, বিয়া করার পরে তাই তো আর কই না আমি যাইতাম না শ্রীলঙ্কা, আমার শ্রীলঙ্কা পাঠাইও না আমি আমার সোনার দান করিন যে রাতে কেন লোক রইতাম। তাই তখন এজ এ ভারতীয় একজন নাগরিকের সঙ্গে যখন তার বিয়া হয়েছে, বিয়ার সঙ্গে চিত্তুর জেলার যে এসপি স্যার আছেন তাই মানে বিঘ্নেশ্বরীর কইছেন যে তুমি বিজার মেয়াদ বাড়াইবার লাগে অনুরোধ করতে, বিজার আরো 1 বছর বিজার মেয়াদটা বাড়াইবার লাগিয়া বিঘ্নেশ্বরীয়ে বিজা অফিসে অনুরোধ করছেন। আর চিত্তুরের যে এসপি স্যার আছেন তাই টাইমস অফ ইন্ডিয়ার ইন্টারভিউ দিয়েছেন যে বিঘ্নেশ্বরী একজন ভারতীয় নাগরিকের বিয়া করছে, তে 1 বছরের বিজা ফাইলিতে ফারুন। এখন ঘটনা হয়েছে গিয়া প্যার মোহাব্বত আর ভালোবাসা আর কিতা হইতা আর ব্রেকআপ শেখা বিদা থোক বিজয়া, কিন্তু যে হাল শুরু হয়েছে আমরা ইন্ডিয়াত, যে হাল শুরু হয়েছে আমরা ইন্ডিয়াত, এখন তো এশিয়া কাপ তারা রেডি শুরু করা লাগবো, এশিয়া কাপ তারা রেডি শুরু করা লাগবো, কারণ পাকিস্তান থাকি সীমা, ইন্ডিয়ার থাকি অঞ্জু আর শ্রীলঙ্কার থাকি রই আই গেছেন বিঘ্নেশ্বরী, এখন বাকি রয়েছেন বাংলাদেশ আর আফগানিস্তান, ও দুই টিম পুরো হয়ে গেলে তো আমরা এশিয়া কাপ শুরু করে দিতাম না কি তাকো তুমি তাই না আমি কোথা উল্টা উল্টা হই আর পৌঁছাই। যোগ সপাট যাই হোক একটু ফানি স্টাইলে আপনারা সামনে এটা এই প্রতিবেদনটা তুলিয়া ধরলাম, এই যে লাভ স্টোরি, যে লাভ স্টোরি কোনো বাউন্ডারি কোনো দেশ কোনো ভাষা কিচ্ছু বুঝে না, লাভ ইজ ব্লাইন্ড মানে ভালোবাসা অন্ধ। এই বিঘ্নেশ্বরীর দেশ হইল কি শ্রীলঙ্কা, লক্ষ্মণনের দেশ হইল কি ইন্ডিয়া, অন্ধ্রপ্রদেশ হইল কি তারার স্টেট, আর তারার প্রেম ভালোবাসা 2017 থেকে শুরু হয়েছে কিন্তু 20 জুলাই গিয়া তারা এটা বিবাহর মধ্যে সম্পূর্ণ করছেন। ইকানোর মধ্যে কোনো রহস্য আছে কি না এটা আমাদের কানুন প্রশাসন আছেন তারা ডাক পড়তাল করবা, কিন্তু যতটুকু তারার যে স্টোরিটা লাগে আমার বিঘ্নেশ্বরী এবং লক্ষ্মণনর তারার স্টোরির মধ্যে
কোনো খোট আমি দেখিয়া নাই, পিওর ভালোবাসা দেখিয়া। কারণ যেহেতু বিঘ্নেশ বড়িয়ে এখন তার 15 আগস্ট পর্যন্ত বিচার মেয়াদ শেষ, তারপরেও তাই পুলিশ প্রশাসন আছে গিয়া নিজের তরফ থেকে গিয়া অনুরোধ জানাইছেন যে আমি তো আমার লক্ষ্মণন্দে সারিয়ে দিতাম পারতাম না, আমার একটা উপায় দেখা স্যার তে হেল্প করা হয়েছে তারারে। আমি সরকারের কাছে অনুরোধ জানাই যে বিঘ্নেশ বড়িরে 1 বছরের বিচার মেয়াদ দেওয়া হোক, যাহাতে লক্ষ্মণন আর বিঘ্নেশ বড়িয়ে সুন্দর করে তারা 1 বছর খাটাইতে পারে, আর একটা মানে তারা ফুলও খেলতে পারে তারার আঙ্গন। তো এটার লাগিয়া মানে আমি ধন্যবাদ জানাই যে অন্ধ্রপ্রদেশ চিত্তুর জেলার এসপি স্যারের কাছে, এসপি স্যাররেও আমাদের সরকাররেও যে ভালোবাসারেও মানে একটু কনসিডার করা হয়, কিন্তু সীমা হায়দরের তো আবু আমি আগামাতে টুকিয়া পাইছি না। ইগুর ভালোবাসার মাঝে কিন্তু মিলাবট আছে, যেটাও জেগে যেটাও খুব না খেনে ই সুসা মুসা একু বুসার লগে তাই কিলাই ন সাইর বাচ্চা লইয়া তাক বকো যায়, ইনোর মাঝে কোনো একটা জাল সারি আছে ভাই তা আমি বুঝতাম না। কিন্তু বিঘ্নেশ বড়ি এবং লক্ষ্মণনের লাভ স্টোরির মধ্যে আমি দেখি আর না কিচ্ছু মানে উল্টা পোল্টা, আর পঞ্জু আর নসরুল্লাহ না কিতা যেন তারা কইতাম পারতাম না। কিন্তু বিঘ্নেশ বড়ির প্রেম কাহানি আপনার সামনে তুলে ধরার কারণ হইল গিয়া যেন একদিন বাদেও আমরা দেশ এশিয়া কাপ শুরু হয়ে যেত, এশিয়া কাপ পালাই দিলে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের প্রয়োজন হয়, এই টিম গুলাই মিলে এশিয়া কাপ হয়। আর এখানোর চলের এখন ইন্ডিয়ার মধ্যে প্রেমর এশিয়া কাপ, পাকিস্তান থাকি সীমা, ইন্ডিয়ার থাকি অঞ্জু, শ্রীলঙ্কার থাকি বিঘ্নেশ বড়ি, এখন রয়েছেন বাংলাদেশ আর আফগানিস্তান। দেখা যাক ও দেশ ফুরাই গেলেও আমরা এশিয়া কাপ লাগাই দিতাম। এরপরেও আমি ভিডিওর মধ্যে কোনো ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবা আর ওটা বেশ বেশ করে শেয়ার করবা, আর ভালোবাসা করো ময়না মন লাগাইয়ারি। আমার বিয়ে হয়ে গেছে আচ্ছা আমি তা নাই বুঝছো নানি। তো জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ইনকলাব জিন্দাবাদ, সত্য মেব জয়তে, সালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল, জয় অহম, জয় বাঙালি।